গোয়ালকালিতে সপ্তাহব্যাপী শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ 2023। স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার 22 মে থেকে সারা দেশের ন্যায় গোয়ালকালিতে শুরু হয়েছে 7 দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ 2023। সকাল 10টায় উপজেলা ভূমি অফিস চত্বরে স্মার্ট ভূমি সেবা উপলক্ষে এক আলোচনা সভার মধ্য দিয়ে এই সেবা সপ্তাহের আনুষ্ঠানিক কার্যক্রম শুভ সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, সহকারী কমিশনার ভূমি আলাউদ্দিনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমারা বেগম, বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, মোহাম্মদ মুদাসের, সাংবাদিক সৈয়দ নজরুল সহ আরও অনেকে। দেখা যেত অনেক সময় ভুয়া দলিল সৃষ্টিজন করে একজনের জায়গায় আরেকজন দখল করে ফেলত, যাদের বেশি শক্তি ছিল তারা অন্যের জায়গার নাম জারি করে ভুয়া নাম দিয়ে দখল করে ফেলার একটা সুযোগ ছিল। এবং রেজিস্ট্রি করার সময় আমরা দেখেছি ভুয়া ছবি দিয়ে নাম দিয়ে ওগুলি করা সম্ভব ছিল। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বর্তমান সরকারের মাননীয় ভূমিমন্ত্রী, যিনি আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান, যারা সাইফুজ্জামান চৌধুরী, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এই ভূমি মন্ত্রণালয়কে এমন একটি পর্যায়ে নিয়ে গেছে আজকে মানুষের যে সেবা পাওয়ার কথা ছিল সেটাকে আজকে সুন্দরভাবে তিনি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। সহকারী কমিশনার ভূমি আলাউদ্দিন বলেন, মানুষ যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় সেই লক্ষ্যে আমরা স্মার্ট ভূমি সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের ভূমিমন্ত্রীর হাতে যে ভূমিমন্ত্রী দায়িত্ব দিয়েছেন তারই ফলস্বরূপ আমরা